নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব জিভে জল আনা স্বাদের অতি লোভনীয় চিকেন কষাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজকার মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু সবাই কম বেশি সবাই হয়তো জানো এই রেসিপিটা রান্না করছি, তবুও আমি আমার নিয়মে রান্নাটা করলাম। তো এখানে কড়াই নিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি আলুটাকে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এখন এক এক করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমার বর আমাকে হেল্প করেছে, ও আলুটা দিয়ে দিচ্ছিল। আর এই যে আলুটার উপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণ আর এই যে হলুদ, অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, এই আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিবে। আমি চিনি দিয়ে মশলাটা কষার সময় কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি কিন্তু আগেই দিয়ে দিলাম। এরপরে আমি একটা গোটা টমেটো চারফালা করে নিয়েছি, আর চারফালা করে কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি। আমি কিন্তু টমেটোগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিই, গোটা গোটা করে রেখে দিয়েছি, মানে মাঝে আমি চারফালে করে দিয়েছি আর গোটা গোটায় রেখে দিয়েছি। এখানে চার পাঁচটা মতো আমি একটু কাঁচা টমেটো দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা গোটায় দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তোমরা হয়তো ভাবতে পারো যে অতখানি কিছুদিন রসুন বাটাটা দিলাম, সেখানে আমি 3.5 কিলো মাংস রান্না করবো, সেই জন্য অতটা পরিমাণে লাগবে রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এক হচ্ছে ভালো করে মশলাগুলো আমি কিন্তু কষিয়ে নেবো। আর কষতে কষতে দেখতেই পাচ্ছ এই যে টমেটোগুলো আমি গোটা গোটে দিয়েছিলাম, সে কিন্তু গোটা গোটা আর নেই, টমেটোগুলো কিন্তু কষতে কষতে গলে গেছে। এরপরে দিয়ে দিলাম ফাটানো টক দই। আর টক দইটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, ভালো করে মশলাটাকে না কষালে কিন্তু হবে না, সেজন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু মশলাটাকে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম মরি গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে এমনি লঙ্কা গুঁড়ো নিতে পারো, তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো ভালো করে একত্রে মশলাটাকে আবারও কষিয়ে নেবো। দিয়ে তো বললাম মশলাটা যত ভালো কষাবে মাংসটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। এরপর কাকু মাংসটাকে ধুয়ে দিচ্ছে, আর এখানে মাংসটা তো হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এরপরে আমি আবারও পরিমাণ মতো একটু হলুদ দিলাম, যেহেতু একটু কম হয়েছিল সেই জন্য। তো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কতটা জল বার হয়েছে, এখানে কিন্তু এক চুল পরিমাণেও কিন্তু জল দিইনি, তবু কিন্তু কষতে কষতে জলটা বার হয়েছে। আর এইভাবে কিন্তু কষতে থাকতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর একবার কিন্তু এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখে তোমাদেরও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো মাংসটা কষা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এরপরে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, আর এখানে আমি গরম জল দিয়েছি মাংসের মধ্যে। আর গরম জল দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমি গরম জলটা ব্যবহার করেছি এখানে। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলটা দিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো হয়, সেই জন্য গরম জলটা ব্যবহার করেছি আমি। এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আমি আলুটা এখন দিচ্ছি না, আলুটা আমি একটু পরে দেবো, মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন। যে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি আলুটা দিয়ে দেবো, কারণ এখন যদি আলুটা দিই গলে যেতে পারে, সেই জন্য আমি আলুটা একটু পরেই দেবো। এই যে মাংসটা ফুটে গেছে, এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সব আলুগুলো দিয়ে দেবো।
আর আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, ভাজতে ভাজতে সেদ্ধ করে ফেলেছিলাম। তো এই যে আলুটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জানি না তোমরা কেমন করে টক দই দিয়ে যে মুরগির মাংস রান্না করো, তো আমি আমার নিয়মে রান্নাটা করলাম। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। এরপরে আমি অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়ানোর পরে ভালো করে মাংসটা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে এবার কিন্তু আমি নাড়াচাড়া করবো না। এরপরে দিয়ে দিই কুচানো ধনে পাতা, যে কুচি করে রেখেছিলাম ধনে পাতা সেটা আমি দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে এটা আমি দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য আমি দিলাম। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাংসের উপর আমি ছড়িয়ে দিব। তো কত সহজেই হয়ে গেল টক দই দিয়ে মুরগির মাংস রান্না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো।